গাইজ, ওর ভেনটা কত ফুলে আছে দেখেন, আপনারা দেখেন ভেন কত ফুলে আছে। আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে একটা মজার জিনিস দেখাচ্ছি, কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে আমি লাম্বার পেডিং করে দিয়েছিলাম, পেডিও পাইছি, হয়তো আপনাদেরকে ওইভাবে দেখাই বাচ্চাগুলো ভিডিও দিইনি এখনো। তো বাচ্চাগুলো উঠছিল অনেকগুলো, তো তারপরে আমি কিছু কেয়ার বেবি চেঞ্জ মানে মাত্রায় আলাদা করছি, কিন্তু আবার সব ডিমের লোডে চলে আসছে, আমি বুঝতেছি না কি হয়েছে। তো আপনাকে যারা দেখাবো যে এখন আমি বাচ্চা সহ দেখাচ্ছি যে কি অবস্থা, আমি বাচ্চা যে চেঞ্জ করছি মানে আলাদা করছি, আলাদা করার পরে আবার ডিম লোডে চলে আসছে, কেমনি কি ভাই সম্ভব আমি তো কিছুই মাথায় আসছে না। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আসতে চলুন, আমরা দেখাই কি অবস্থা। গাইজ দেখেন এটার ভেন কত ফুলে আছে, আপনাকে ভেন দেখানোর চেষ্টা করতেছি, দেখেন কি অবস্থা, ভেন ফুলে একদম মানে শেষ। আমি এটা ধরে আপনাদেরকে দেখাই কি অবস্থা। তো এটার বাচ্চা দেখেন আমি চেঞ্জ করে কই যাচ্ছি, দেখেন এই যে এর বেবি এই তিনটা উঠছিল, আমি তিনটারে আলাদা করছি, এটারে আলাদা করা হচ্ছে আপনার আজকে দুই দিন হচ্ছে, ওই তিনটা বেবি আর টিচারটা আমার আগে মেল, তো ওইটা চেঞ্জ করা আমার তিন দিন হচ্ছে। বাট হচ্ছে আপনার এটা আবার ডিম লোডে চলে, বাট এটার আবার ডিম লোডে চলে আসছে, দেখছেন কি একটা অবস্থা। মানে এভাবে হলে তো পাখি তো একদম দুর্বল হয়ে যাবে, কারণ মাত্র এই এখনও এক সপ্তাহ হয়নি বেবি আলাদা করে, এক সপ্তাহ হয়নি। পরে এই যে এই পেয়ারটা দেখেন, এই যে আমার এই অপালাইনের এই পেয়ারটা, অপালাইনের রসে আপনার পেস পেজের, তো এইটারও হচ্ছে ডিম ফুল লোডে চলে আসছে, আর মেলটা সামনে চলে আসছে। আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি, এবার দেখেন ফুল লোডে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে এগুলো ফুল লোডে চলে আসছে, ডিম অল্প দিনে ডিম দিয়ে দিবে। তো এইভাবে হলে কেমনে হবে বলেন, এত ঘন ঘন ডিম দিলে তো আমার সমস্যা, পাখিগুলো নষ্ট হয়ে যাবে। এই যে এটার ভেনটা দেখেন গাইজ, এটা মেবি আজকে ডিম দিয়ে দিবে, হয়তো আজকে ডিম দিয়ে দিবে, এটাতে এখনই বক্স দিয়ে দেওয়াটাই ভালো হবে। তো এইটাই দেখানোর জন্য আপনাদের কাছে আজকে আসলাম। তো এই হচ্ছে আমার মানে অবস্থা লাভবারে, এখন মানে ঘন ঘন ব্রিডিং করতে সামনে দিয়ে, এখনো ব্রিডিং কোর্স কিছুই করাইনি, আমি নর্মাল পানি দিয়েছি, বেরিয়ে আসতে ভাবছিলাম সবাইকে একসাথে বক্স দিব, বাট এগুলো যে এত দ্রুত যে হচ্ছে আপনি আবার ব্রিডিংয়ে চলে আসবেন ভাবি নাই। তো এদেরকে আজকে বক্স দিয়ে দিব, দেখা হলো ভিডিওতে, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।